আজকে তোমাদের সাথে শেয়ার করব কাকরোল দিয়ে বানানো দারুণ একটি মজার রেসিপি। তার জন্য কাকরোলটা সামনের অংশ পেছনের অংশ বাদ দিয়ে দু টুকরো করে নেব। তারপরে কড়াতে জল দিয়ে জলটা ফুটে আসলে কাকরোলটা দিয়ে প্রায় 1 মিনিট মতন 80% মতন সেদ্ধ করে নেব। তারপরে চামচের পেছনের অংশটা দিয়ে কাকরোলের দানাটা কিন্তু এভাবে বের করে নেব। সবগুলো একইভাবে দানা বের করে নিয়ে তারপর মিক্সিং জারের মধ্যে কিন্তু এই দানাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে পেস্টটার মধ্যে 2 চামচ বেসন, হলুদ গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো মতন পেস্টটা মিশ্রণটা বানিয়ে নিয়ে তারপর কাকরোলের মধ্যে পুর ভরে দিয়ে উল্টে পাল্টে কাকরোলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের পেস্ট। তারপর দিয়ে খুব ভালো মতন মশলাটা কষিয়ে নেব। তারপর রসুন বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো, লঙ্কাটা চাইলে এখানে আপনারা দিতে পারেন, আমি এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তারপর 1 কাপ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে কাকরোলগুলো তারপর রেডি হয়ে যাবে বাহারি কাকরোল রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।